ভীষণ বেগে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক লাঙল জোয়াল কাদয় মৃত্যু চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত করুণ কেরানেরা দল বেঁধে এটি কবিতা পড়া হবে তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের কখন আসবে তুমি কখন আসবে তুমি আজ 15 আগস্ট জাতীয় শোক দিবস 1975 সালের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়েছিল বঙ্গবন্ধুর 43তম শাহাদত বার্ষিকীর এই দিনটি শ্রদ্ধা ভালোবাসা সহ নানান কর্মসূচির মধ্য দিয়ে পালন করেছে পঞ্চসার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী মোহাম্মদ গোলাম মোস্তফা এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আনিসুজ্জামান আনিস জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুহানা তাহমিনা এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফিউদ্দিন 4 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোস্তফা মুন্সিগঞ্জ জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন 9 নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ হোসেন মন্টু সাধারণ সম্পাদক আমির হোসেন কেন্দ্রীয় আওয়ামী মৎস্যজীবী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ মুক্তার হোসেন পঞ্চসার ইউনিয়নের 7 নং ওয়ার্ড যুবলীগ নেতা আমির হোসেন পঞ্চসার ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আকাশ সহ অন্যান্যরা এছাড়াও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে আলোচনা ও দোয়ার আয়োজন করা হয় এ সময় আমন্ত্রিত অতিথিবৃন্দ প্রতিটি কেন্দ্র পরিদর্শন করে মিলাদ ও দোয়ায় অংশগ্রহণ করেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম নিউজ 71.TV মুন্সিগঞ্জ